ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিস ব্লগ। তো আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। তো তোমাদের আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক স্বাগত। তো তোমরা ভাবছো আমি রেডি হয়ে কোথায় গিয়েছিলাম, তো আমি একটা জায়গায় বেরিয়েছিলাম যেটা যাওয়ার আগে এতটা তাড়াহুড়োভাবে গিয়েছি যে তোমাদের সাথে মানে কথা বলার সুযোগই পাইনি। তো যেখানে গিয়েছিলাম সেগুলো সবটাই ভিডিও করে এনেছি, তাই ভাবলাম যে সেগুলো দেখানোর আগে তোমাদের সাথে কথা বলে নিই। তো আমরা গিয়েছিলাম ঘোষগ্রামের মেলা, যেটা যেটা বিচন্দ্রপুর পেরিয়ে যাওয়া যায়। তো সে মেলাতে যাওয়ার কোনো কোনো ঠিকই ছিল না এখন, কিন্তু মানে এখন তো লকডাউন, তাই সব ভাবছিলাম যে মেলা বসবে কি বসবে না, তাই যাওয়ার কোনো ঠিকই ছিল না এখন। কিন্তু তারপরে আমার ননদরা গিয়েছিল পুজো দিতে, তো বললো না অনেক মেলা বসেছে। তো তখন আমার বর বলল যে তাহলে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে আমরা বিকেলের দিকে যাব। তো ওই 2:30-3টার দিকে গিয়েছিলাম। তো এখন সন্ধে হয়ে গেছে, দেখো সন্ধে হয়ে গেছে। তো সন্ধেতে আমরা বাড়ি এলাম, এই মাত্র বাড়ি এলাম। এখন বাজে ঘড়িতে 5:45, তো 5:45 বাড়ি এলাম। তো দেখো তোমরাও দেখো ঘোষগ্রামে মা লক্ষ্মীর বাড়ি, মা লক্ষ্মীর মন্দির আর মেলা কী কী বসেছিলো তোমরাও দেখো, পুরোটা তোমাদের সাথেও শেয়ার করছি, ঠিক আছে? তোমরা ব্লগটা দেখতে থাকো। দেখো এটাই লক্ষ্মী বাড়ি, এখানে মা লক্ষ্মী মন্দির, আসার সময় সর্ষে ফুল তুলতে গিয়ে কয়েকটা ছবি তুলে নিলাম, সর্ষে ফুলের ছবিগুলো দেখো কত সুন্দর এসেছে। ফ্রেন্ডস, তোমরা তো ভিডিওটা দেখলে, তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টসে জানিও। মা লক্ষ্মীর মন্দির আর লক্ষ্মী বাড়ির মেলা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তবে একটা প্লিজ লাইক করে দিও।
আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি আমার চ্যানেলে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটা তাড়াতাড়ি স্পেস করে দাও, যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। তো টাটা, বাই, গুড নাইট, আজ অব্দি এইটুকা, বাই।